হ্যালো ভিউয়ার্স, আবার এক নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আর প্রতিনিয়ত এরকম চাকরির বিজ্ঞপ্তি আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হচ্ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিডিও অফিসে কিছু কর্মী নিয়োগ করা হবে। তবে তোমরা অনেকখানে দেখতেই পাচ্ছ, আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, বাঁকুড়া বিডিও অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যে কোনো জায়গা থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে সব মানে ক্যান্ডিডেটরা রয়েছে তারা অ্যাপ্লাই করবে তা নয়, সমস্ত ওয়েস্টবেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো কথা হচ্ছে যে এখানে আসার পরে একটা নতুন রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে, সেখানে দেখার জন্য রয়েছে সিটিজেন রয়েছে। এখানে ক্লিক করার পর রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা ক্লিক করবে, ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, তো নোটিশগুলো যেটা রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারাঙ্গা বাঁকুড়া, তো এখান থেকে কিন্তু নিয়োগ করা হবে। যে রিকোয়ারমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, ডেট রয়েছে 16/7/2020, এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো কী কী ক্যাটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে, সিলেকশন পদ্ধতি কীভাবে হবে, সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলুন আমরা সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে। তবে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারাঙ্গা বাঁকুড়া। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথমে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া হয়েছে। তো বাঁকুড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা যে ব্লককে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে নেতুপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস, তো যারা উচ্চ মাধ্যমিক পাসে 55% নাম্বার পেয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। তো বয়স রয়েছে 18 থেকে 35 বছর বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর স্যালারি রয়েছে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে প্রতি মাসে। তো এখানে কিছু কিছু তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে, তোমরা 1 থেকে 5 6 6টি ডকুমেন্টস রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, সেকেন্ডারি এডুকেশনের ডেট, বার্থ সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে, তাছাড়া এপি কার্ড বা ভোটার কার্ড লাগবে। তারপর যদি কোনো কম্পিউটারে কোর্স করে থাকো, ট্রেনিং করে থাকো, সেক্ষেত্রে সেই কম্পিউটারে কোর্স লাগবে। তাছাড়া তোমরা এখানে দেখে নেবে কী কী কোর্স লাগবে, রেশন কার্ড, আধার কার্ড বা গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস থাকলে সেটা লাগবে। তো তোমরা একবার এখানে সম্পূর্ণ দেখে নেবে। তো যেটা কথা হচ্ছে এখানে অনেক গুছি বলা রয়েছে, তোমরা যারা কিন্তু মানে আবেদন করা খুব আগ্রহী তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে সম্পূর্ণ দেখে শুনে। তো এই যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ রোজগার সহায়ক, তো এটা GRS অথবা গ্রামীণ রোজগার সহায়ক কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে ফর্মটা রয়েছে বেসিক্যালি এই ফর্মটা কিন্তু খুবই সহজ, সব অনেক ক্ষেত্রে তোমরা আবেদন করে রয়েছে। প্রথমে তোমার নাম দিয়ে, বাবার নাম, জেন্ডার, ক্যাটাগরি, অ্যাড্রেস, তারপর এজ, এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বার দেবে, আধার কার্ড নাম্বার দেবে, তবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা করে 8 পাস থেকে শুরু করে বা মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন পাস যদি তোমার করে থাকো বা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত দিতে পারো। তো এখানে সমস্ত রকম দেওয়া হয়েছে, এটা একদম বায়োডাটার মতো সাজানো আছে, খুব সহজে তোমরা কিন্তু ফর্ম ফিলাপটা করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার নলেজ, যদি তোমার যদি কম্পিউটার নলেজ করে থাকো অথবা ধরো 6 মাসে কেউ করেছে বা 1 বছরে কেউ করেছে সেক্ষেত্রে কিন্তু দিতে পারো। তার সঙ্গে কিন্তু বলা রয়েছে এই যে নিচে দেখছেন ডকুমেন্টসগুলো 13 নম্বর বা যে বলা রয়েছে যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই এস অ্যাটাচ করে তবেই কিন্তু ব্লক অফিসে জমা করতে হবে। তো যে ব্লক অফিসে জমা করার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু বাঁকুড়া জেলাটা কিন্তু এই বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটাকে ন্যাক করা হচ্ছে। তো তারপরে এখানে ডেট লিখবে, তারপর টাইম লিখবে, তারপর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেটের নাম লিখে কিন্তু এটা সিগনেচার করে বাঁকুড়া যেটা ব্লক ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করবে। তো এই ছিল তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আর কোনো ক্ষেত্রে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করব। তো যারা এখনো পর্যন্ত আবেদন করনি, ভাবছে আবেদন করবে, তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে নিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আরেকটা এই কথা হচ্ছে, তুমি যেই জেলা থেকে দেখো না কোনো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার জেলার যদি কোনো রিকমেন্ড থেকে থাকে সেক্ষেত্রে তো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।